জনাই, জ আছে কিন্তু নাই। রবীন্দ্রনাথ জনাইয়ে এসে এই উক্তি করেছিলেন। হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবারদেরকে হর্নেট ম্যানের স্যালিউট। গ্রাম বাংলার ইতিহাস খুঁজতে খুঁজতে আমি আজকে চলে এসেছি জনাইয়ের রাজবাড়িতে। অ্যাকচুয়ালি এটা রাজবাড়ি না, এটা একজন দেওয়ান, দেওয়ানের বাড়ি, কালীপ্রসাদ মুখোপাধ্যায়ের এটা বাড়ি, তো শর্টে কালীবাবুর বাড়ি। মাস্ক পরে আছি সেই জন্য আওয়াজ একটু চাপা চাপা আসতে পারে। এই হচ্ছে রাজবাড়ির গেট, আর গেট দিয়ে ঢুকেই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে জোড়া একটা শিব মন্দির আছে। তো এটা হচ্ছে এই রাজবাড়ির কুলদেবতার মন্দির। তো যিনি এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন কালীপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি একজন শৈব ভক্ত ছিলেন, সেই জন্য তিনি এই দুটি মন্দির প্রতিষ্ঠা করেন। কালীপ্রসাদ মুখোপাধ্যায় এই যে মন্দিরটা তৈরি করেন এটার নাম হচ্ছে কালীপ্রসাদেশ্বর, আর ওই যে মন্দিরটা এই মন্দিরটার নাম হচ্ছে খোসালেশ্বর। 1827 সালে এই দুটি মন্দির এখানে তৈরি হয়। তো তিনি এই বাড়িটি প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গেই এই মন্দির দুটিও প্রতিষ্ঠা করেন তার কুলদেবতা রূপে। রাজবাড়ির যদি বাঁদিকের অংশটা দেখা যায়, দেখা যাবে যে বাঁদিকের অংশটা একদম ভেঙে নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র ওইদিকের অংশটি বেঁচে আছে। আর রাজবাড়ির ভিতরে কিছু অংশ যেখানে পুজো হয় সেই জায়গাগুলো নতুন করে তৈরি হচ্ছে, যে যেখানে পুজো হয় সেটা, সেই জায়গাটার যে আর্ট এবং কালচার পুরো একদম সেটা ইন্দো ক্যাথলিক স্টাইলে থামগুলো, পিলারগুলো তৈরি করা আছে। আর এই বাড়িটা তৈরি করেছিলেন কালীপ্রসাদ মুখোপাধ্যায়, ওনার স্ত্রী হচ্ছে পীতাম্বরী দেবী। কালীপ্রসাদ মুখোপাধ্যায়ের গুণধর ছেলে দুর্গাচরণ, দুর্গাচরণ আর্ট এবং কালচারের পৃষ্ঠপোষক ছিলেন। আর দুর্গাচরণের ছেলে পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়, তিনিও ছিলেন একজন গুণী ব্যক্তি। তিনি বিখ্যাত হোমিওপ্যাথ ছিলেন একাধারে, আর একাধারে তিনি শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকও ছিলেন। আর এখানে একটা রিমার্কেবল জিনিস আপনি মনে রাখবেন, পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় নীল চাষের আধুনিক পদ্ধতি আবিষ্কার করে ইংরেজদের স্নেহভাজন হয়েছিলেন। দীনবন্ধু মিত্রের নাটক নবীন তপস্বিনী পূর্ণচন্দ্র মিত্রের পৌরোহিত্যে এখানেই এই নাটকটি বাংলায় প্রথম মঞ্চস্থ হয়। নেট ঘাটলে এই রাজবাড়ি সম্পর্কে বিশেষ কিছু ইতিহাস পাওয়া যায় না, তবু আমি যেটুকু কালেক্ট করেছি আশা করি অন্য কোনো ভিডিওতে এই ধরনের ইনফরমেশন আপনি পাবেন না। তো সেই কারণেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে গিয়ে অল নোটিফিকেশান অপশনে ক্লিক করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। যদি মনে হয় ভিডিওটি শেয়ার করার দরকার আছে তাহলে ভিডিওটি বন্ধুবান্ধব ও ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ির বাঁদিকের অংশটি যেটা একদম পুরো ভগ্নপ্রায় হয়ে গেছে। এই রাজবাড়ির ভিতর বংশ পরম্পরায় রীতি মেনে আজও দুর্গাপুজো হয়। শোনা যায় কালীপ্রসাদ মুখোপাধ্যায় শ্মশানের মাটিতে দুর্গাপুজো করার স্বপ্নাদেশ পান, সেই কারণে যে দুর্গা দালানে পুজো হয় সেই দালানের মেঝে আজও সেই শ্মশানের মাটির তৈরি। কালের নিয়মে রাজবাড়ি সেই জৌলুস হারিয়েছে, কিন্তু রয়ে গেছে সেই বনে দিয়ানা। এরপরে আসি জনাইয়ের বিখ্যাত মিষ্টি মনোহরা। তো জনাইয়ে এলে এই মনোহরা অবশ্যই টেস্ট করবেন। তো আজকে মনোহরা টেস্ট করতে করতে ভিডিওটা এডিট করছি। তো এই হচ্ছে মনোহরা, আর মনোহরার উপরে এটা চিনির একটা আস্তরণ দেওয়া আছে। তো এটা খেতে গেলে আগে এই আস্তরণটাকে ভেঙে নিতে হবে। খুব
খুব একটা যে টেস্টফুল সেরকম না, তবুও টেস্ট করতে পারেন। জনাই রাজবাড়ি ঘুরে একটুখানি স্টেশনের দিকে মনোহরা কিনতে গেছিলাম, ডান পাশে হচ্ছে এই রাজবাড়ি, তো এই রাজবাড়ি ছাড়ছি। তো এই রাজবাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘশ্বাস ফেলে একটা কথাই আমার মুখ দিয়ে বেরিয়ে আসছে, উপযুক্ত সংরক্ষণের অভাবে এই রাজবাড়িটা ধ্বংস হয়ে গেছে, কিছুই নেই প্রায়। কথা বলতে বলতে আমি চলে এসেছি জনাইয়ের বারো মন্দিরে। এদিকে ছটা মন্দির আর এদিকে ছটা মন্দির। তো জনাই রাজবাড়ি থেকে এই শ্রী বারো শিব মন্দির মোটামুটি এক কিলোমিটারও নয়, তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো এইরকম বারো মন্দির আপনারা গঙ্গার ধারে কোন নগরে দেখে থাকতে পারেন। এবার আপনাদের বলি এই জনাইয়ে আপনারা আসবেন কীভাবে। আপনারা যদি ট্রেনে আসেন তাহলে হাওড়া থেকে আপনারা ট্রেন ধরে জনাই স্টেশনে আসবেন, জনাই স্টেশন থেকে আপনি টোটো ধরে রাজবাড়ি ও তৎসংলগ্ন এই বারো মন্দির আপনি ঘুরতে পারেন। আর আপনারা যদি গাড়িতে বা বাইকে আসেন তাহলে আপনি ডানকুনি হাউজিং মোড় থেকে যে স্টেট হাইওয়েটা বেরিয়ে গেছে টুয়ার্ডস আরামবাগ চাপাডাঙ্গার দিকে, সেই রোডটা ধরে আপনি কৃষ্ণরামপুর থেকে আপনি বেঁকে জনায়ের দিকে চলে আসবেন। আজকে আমার সফর আমি এখানেই শেষ করছি। তো যাওয়ার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট করব, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সেগুলোকেও দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততদিনের জন্য